জানেন সেবা তিন দিন ধরে মানুষকে আনন্দ দিচ্ছে, এটা আনন্দমূলক একটা খেলা। আজকে আমরা বিধানসভা দুজনে বসে বসে স্ট্র্যাটেজি করছিলাম ভোটারদের কি হবে, ভোটাররা যে কিভাবে ভাগ হয়ে যাবে, তা আমরা দুজনেই বলে দিয়েছি ভোটারদের ভাগ হতে দেবো না, আমরা নিজেরা এটা আগামী চারবার আবার খেলবো না, তাদের ভোটে যাতে প্রভাব পড়ে। সবটাই মজার ব্যাপার, এটা একটা আনন্দ, খুব ভালো লেগেছে সবাই মিলে আমরা। আমি একজন বলছিলাম, আমাকে কোশ্চেন করছিল জাতীয় লোকে কাকে চান, আমরা মোহন মান ইসমাল যে জিতবে তাই দুজনকেই শুভেচ্ছা রইল। বিশেষ করে আমাদের বাংলায় যেন জিতে আসে জাতীয় লিগে, যে সাত বছর বাংলায় ট্রফি আসে না, সে ইস্ট বেঙ্গলই জিতুক আর মোহন মান জিতুক, দুজনের মধ্যে যে জিতুক খুশি হবো। আর তাই যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকে তো এখানে বক্তৃতার জায়গা না, খেলার জায়গা, শিল্পীরা অনেকে এসছে সেবার জন্য। আমি বলবো সবাই একবার জোরে হাততালি দিন, আর সেবা যেন আরো এগিয়ে যেতে পারে তার কর্ম কাজের মধ্যে দিয়ে। কেটি মূল উদ্যোক্তা, কেটির বন্ধুরা সবাই মিলে এটা করেছে, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ সুজিত দা।